অমুক দিনে রমজান শুরু হলে শুরু হবে এই কথা জানিয়ে দিলেই জান্নাত। ফেসবুকে এই ধরনের পোস্ট অনেক বেশি পাওয়া যায় যে অমুক তারিখে রমজান, এই খবরটা যদি আপনি এতজনকে এসএমএস করেন ইনবক্সে পাঠান তাহলে সেক্ষেত্রে আপনার জান্নাত হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এরকম অনেক কথা আপনারা শুনছেন কি শুনেন নাই। যদি এভাবে আপনি বিভিন্ন মানুষের ইনবক্সে ইনবক্সে কমেন্ট বক্সে অমুক দিন রমাদান অমুক দিন রমাদান এই সংবাদ দিয়া লিংক দেন বা আপনি মেসেজ দেন আর আপনার মেসেজ পাইতে 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 মানুষের যদি বিরক্তির কারণ হয় তাহলে জান্নাতে না যায় বরং জাহান্নামে যাওয়া লাগতে পারে। বুঝেন নাই কথা? ইনবক্সে পাঠাইতে 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 বেচারা ইনবক্স ফুল করে ফেললেন, বিরক্ত করে ফেললেন, তাহলে একটা লোকরে কষ্ট দিলেন তাকে বিরক্ত করলেন, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে জান্নাতে যাওয়ার যে দিবা স্বপ্ন দেখতেছেন ওইটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে। রমজানের সংবাদ আজকাল কেউ কাউকে তো দেয়া লাগে না, সোশ্যাল মিডিয়ার এই যুগে সংবাদ তো মুহূর্তের ভিতরে চাউর হয়ে যায়, বিধায় এই সংবাদ দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই। কোনো হাদিসে এই কথা বলা হয় নাই যে রমজানের সংবাদ দিলে এই ফজিলত আছে। হ্যাঁ, এটা ঠিক যে আপনি রমজান উপলক্ষে কোনো মানুষ জানে না তাকে জানাই দিলেন সেটা ভিন্ন কথা, কিন্তু আজকাল সবাই জানে, আপনি জানা জিনিসটা আবার জানাতে গেলে বেচারা বিতর্কে বেচা বেচারার আপনার বিরক্তের কারণ হবে, আর বিরক্তের কারণ হলে জান্নাত না বরং এই মেসেজ যত দিবেন তত জাহান্নামের দিকে আগাইবে। কই মাছের মতো, কই মাছ যেরকম জালে আটকানোর পরে মনে করে আমি বের হয়ে গেছি, দেয় আরেক গুতা দিলে আরেকটু কাঁটা আটকে আরো আসলে ভিতরে যায়, অতএব মেসেজ যত দিবেন তত সওয়াব হবে না বরং উল্টা কি হবে গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো মহিলাদের তালিম কি জায়েজ আছে, এই বিষয়ে একটু বলেন। মহিলাদের তালিম জায়েজ আছে কিনা, মহিলাদের তালিমের মধ্যে যদি মহিলারা মহিলাদের মধ্যে তালিম করে এবং একজন মহিলা কোরআন হাদিসের আলোকে অন্য মহিলাদেরকে কোরআন হাদিসের কথা বলে এটাতে কোনো দোষের কিছু? কোরআন হাদিসের কথা সৎ কাজের আদেশ নিষেধ শুধু পুরুষরা করবে মহিলারা করবে না, কিন্তু মহিলাদের তালিমের নামে যদি এক জেলা থেকে আরেক জেলা চলে যান, মাহরাম ছেড়ে চলে যান, সংসার ছেড়ে চলে যান, ছেলে মেয়ে স্ত্রী ছেলে মেয়ে স্বামী বাবা ভাই কারোর কমান্ড না মানেন এবং আপনি একেবারে পুরাই লাইন ছাড়া হয়ে যান এবং নিজে স্বয়ং সম্পন্ন হয়ে যান সেটা কিন্তু জায়েজ হবে। অনেক জায়গায় আজকাল এই সমস্যা শুরু হয়েছে যে মহিলাদের বিশাল ইস্তেমা মহিলাদের বিশাল মাহফিল স্বামী বাপ ভাই সংসার সব ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন, এটা জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো মহিলাদের মাসিক হওয়া অবস্থায় দুরুদ ইব্রাহিম পড়া যাবে কিনা? যাবে, মহিলাদের মাসিক অবস্থায় যে কোনো জিকির আজকার করা যাবে, দুরুদ পড়া যাবে, দুরুদ ইব্রাহিম পড়তে কোনো অসুবিধা নাই। আপনার মাহফিল নেওয়া এবং যোগাযোগ করার উপায় কি? এটা তো আপনি ঢুকাই দিলেন প্রশ্ন দেখলাম। আচ্ছা ভাই, মাহফিল আমি খুব কম করি, আগামী বছর আল্লাহ যদি বাঁচায় হয়তো যেটা করতেছি এবছর এটাও তিন ভাগের এক ভাগে নিয়ে আসবো ইনশাআল্লাহ, কারণ আমি আসলে মাহফিলের মানুষ না, মাহফিলের মানুষের এই যে ওনারা মাহফিলের ওয়াজের একটা ধাঁচ আছে না এটাই তো আমি পারি না, অযথা টেনে টেনে আনেন আপনারা, তো এই জন্য মাহফিল আমি এবছর যা করছি সামনের বছর এটাও কমায় আনবো ইনশাআল্লাহ, কারণ প্রত্যেক ফিল্ডের লোক ভিন্ন, আমার ফিল্ড আমার কাজের জায়গা ভিন্ন, মাহফিলের কাজ করতে পারতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনারা শুনছেন এই বেশি, এই যে বসে আছেন শুন নাই শান নাই হাসা নাই কান্দা নাই কিচ্ছা কাহানি একটু জমানো কিছু নাই এরপরে বসে আছেন, এটা হলো আপনাদের বড় দিলের পরিচয় আলহামদুলিল্লাহ, আপনারা ভালো মানুষ দেখে বসে আছেন, বাকি মাহফিলের মানুষ আসলে আমি না, অনেকে ধরে বেঁধে কে কেমনে ফাঁসায় দেয় এটাতে কিভাবে ফাঁসছি আমি নিজেও যাই না, উনি কেমনে বলছে কখন বলছে আমি জানিও না যে মাহফিল নিছে, উনি বলে আপনি নিছেন কারণ নিছি বলছে তো আসতে হবে চলে আসছি, এই হলো আমার মাহফিলের দশা। তো আসলে যারা মাহফিল করেন নিয়মিত এই ফিল্ডটা ধরে রাখার দরকার আছে, আমি এটাকে তুচ্ছ করছি না, এটা অনেক বড় জায়গা খেদমতের, কিন্তু এই ফোনের মানুষ ভিন্ন, এই যে মুফতি মোহাম্মদ আলী ভাই ওনারা মার্শাল্লাহ এই ফোনের মানুষ, আমার মাহফিল আপাতত নেওয়ার কোনো রাস্তা তেমন নাই, আমার অনেকে বলে আপনার সেই আমার মাহফিল নেওয়ার কোনো সেক্রেটারি নেই, আমি নিজেই কন্ট্যাক্ট করি, আমার মাহফিলে কন্ট্রাক্ট আমি নিজেই করি, কন্ট্যাক্ট আবার পয়সার কন্ট্যাক্ট বুঝিয়ে দেবে, আমার কন্ট্যাক্ট হলো যে বিভিন্ন শর্ত দেওয়া থাকে সেই শর্তগুলো পূরণ, যেমন গভীর রাতে মাহফিল করা যাবে না, এখন রাত বাজতেছে 12:30 ঠিক না, তো 12:00 বাজতেছে, তো এই ধরনের আপনার চুক্তিগুলো বেশিরভাগ রক্ষা হয় না, অতএব মাহফিল আমরা এমনি খুব কম করছি, তারপরও ওলামা ইকরামাদের পরামর্শে আমি মাহফিল নেই, কোনো ভালো আলেম যদি বলে দেয় সাধারণত যে আমি চিনি জানি শুনি সেখানে যাই, কারণ মাহফিলের দাওয়াত দিয়া যে মাইক দিবেন না তার গ্যারান্টি কি, এই জন্য রেফারেন্স ছাড়া মাহফিল করা কঠিন। এরপরে প্রশ্ন হলো আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, এক সময় ভালোই মিল মহব্বত ছিল, সম্প্রতি মনোমালিন্য লেগেই থাকে, কোনো আমল বলে দিবেন কি? দেখুন, আমাদের মা বোনদের মধ্যে এবং পুরুষদের মধ্যে একটা সমস্যা হলো, বিয়ের পর পর একবারে শুরুর দিকে
প্রচন্ড রকমের মহব্বত হয়। এজন্য হিন্দিতে একটা কথা আছে, ইবতেদায়ে ইশক আর ইন্তেহায়ে ইশক বরাবর নহীঁ হোতা হ্যায়। প্রেমের শুরু আর প্রেমের শেষ এক রকম, শুরুতে শুধু ফুল আদান প্রদান হয়, শেষে লাঠি আদান প্রদান হয়। বুঝতে পেরেছেন? যৌবনের ভ্রমের কারণে অনেক সময় গুলো টের পায় না, ধরাকে সরা জ্ঞান করে পাগল হয়ে যায় এবং বলে তোমার জন্য আমি জীবন দিয়ে দিব, এরপরে বলে যে তোমার থেকে বাঁচতে পারলে আমার জীবনটা বাঁচে। তাহলে বিবাহের পরও প্রায় শুরুর দিকে, বিশেষ করে যারা সচ্চরিত্রবান, খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একে অন্যকে উজাড় করে ভালোবাসেন, কিন্তু দিন যত যায় ধীরে 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 আস্তে আস্তে সংসার বড় হয়, ছেলে মেয়ে হয়, মনোমালিন্য তৈরি হওয়ার ইস্যুগুলো তৈরি হয়, মতপার্থক্যের ইস্যুগুলো তৈরি হয়, গন্ডগোল ফাসাদ হয়। বেশিরভাগ মেয়ে, বেশিরভাগ ছেলে, বেশিরভাগ দম্পতি এই জায়গাটা এসে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট এবং ভুল করে। সেটা কি? মনে করে না এর সাথে আমার আর চলবে না, রাস্তা আলাদা করে ফেলতে হবে, সে সিরিয়াস হয়ে যায়। অথচ দাম্পত্য জীবনে গন্ডগোল ফাসাদ হয় না এমন কোন দম্পতি খুঁজে পাওয়া, ওই দেখেন আপনার বন্ধুকে যে তার ওয়াইফ সহ কত হ্যাপি, আপনি চিন্তা করেন হ্যাঁ রে আমি তো কপাল পোড়া, সে কত খুশি। আসলে তারা হয়তো চুলাচুলি আপনার চাইতে আরো বেশি করে, কিন্তু ভাবসাব দেখে আপনার মনে হয় ওফ তারা জানে কত আমি খুশি। ইবলিস আপনাকে এইভাবে দেখায়, আসলে বাস্তবতা ভিন্ন। প্রত্যেকের সংসারে মনোমালিন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে তার স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হয়েছে না হয় নাই? হয়েছে, খুব বড় সিরিয়াস কিছু হয় নাই। আমরা যেরকম মনোমালিন্য হলে ছোট লোকই করি। নবী আলাইহিসসালাম তো তার মুখ দিয়ে কখনো কটু কথা বের হতো না, কখনো নারীদের গায়ে হাত তোলেননি তিনি, কিন্তু মান অভিমান করে মনের কষ্টে মসজিদে এসে তিনি আর বাসায় যাবেন না, পরে সাহাবা একরাম মধ্যস্থতা করে সেটাকে দূর করলেন। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল এটা হবেই, বিশেষ করে বিবাহের একদম শুরুতে তো মহব্বত অনেক উত্তরাবে, ইবতেদায়েশ প্রেমের শুরুতে যেরকম থাকে ওরকম থাকবে, কিছুদিন গেলে আস্তে 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 এবার একটু টুনটান টুনটান লাগবে, গন্ডগোল হবে, ফাসাদ হবে, তুমুল আকারে সেটা বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে। কিন্তু কিন্তু বাস্তবতা হলো শতকরা 999টা দাম্পত্য সম্পর্ক একটা পর্যায়ে গিয়ে এই সমস্ত টুনটান ঝগড়া ঝাঁটি এগুলো সব দূর হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা যেরকম হয়, যুদ্ধরুদ্ধ বাদ হইয়া ওইরকম শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়। অনেক দম্পতি এটা বুঝে না, মেয়েদেরকে শয়তান উস্কায় বলে যে, এমনকি তার বান্ধবীরা অনেকে উস্কায়, অনেক পুরুষ আছে মানুষরূপী শয়তান, দেখতে মানুষের মতো, এটা আসলে ইবলিসের কাজ করে। সে আয়েশা বলে যাহারে তোমার মতো মেয়ের জীবনটা শেষ করে দিলা এই একটা মানুষের সাথে, আহা তোমার জীবনে, তোমার জীবনে কত কত ভালো ছেলে মেলার কথা, অজাগায় তোমার বাপ মা বিয়ে দিয়ে দিছে, দিলনি তারে উস্কায়। আবার একই কথা ছেলে কেউ বলে, মূলত এগুলো সবগুলো হলো মানুষরূপী শয়তান, ওয়াসওয়াসা তৈরি করে দাম্পত্য কলহ সৃষ্টি করে। আমি সে সমস্ত দম্পতিকে বলতে চাই যাদের মধ্যে মনোমালিন্য আছে, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া নাই, ঝগড়াঝাটি লেগে থাকে, গন্ডগোল হয়ে থাকে, আমি বলবো সময় পার করেন, জাস্ট সময় পার করেন। বিশেষ করে মা বোনদেরকে বলি, মুসলিম পরিবারের মহিলারা এত বড় রাজা, এত বড় রানী এবং এত বড় রাজত্ব তারা করে, এত দাপট তাদের, শুধু একটু সময়ের অপেক্ষা লাগে। প্রথম প্রথম আসলে হয়তো শাশুড়ি ডিস্টার্ব করে, ননদেও হয়তো ডিস্টার্ব করে, স্বামীও হয়তো ভুল বুঝে, অনেক কাহিনী হয়, শুধু সবর করতে হয়। আমি সবসময় বলি বোন সবর করেন, একটা দুটা বাচ্চা হয়ে গেলে, এই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু মনে করলেন আপনার বাহিনী তৈরি হচ্ছে, এই বাচ্চা তো না, এগুলো কি বাহিনী, এগুলা মায়ের পক্ষে যাবে না বাপের পক্ষে যাবে, কোনো সন্দেহ আছে? বাচ্চারা সব কার পক্ষে যাবে? বেশিরভাগ মায়ের পক্ষেই। শুধু তাই নয়, এই বাচ্চাদের ঘরে আবার যখন ছেলে মেয়ে হবে, নাতি নাতনি হবে, সেগুলা কার পক্ষে যাবে? নানা দাদার পক্ষে যাবে না বুড়ির পক্ষে যাবে? যখন বয়স বার্ধক্যে পৌঁছায় এবার বুড়ো দোড়ের উপরে থাকে, যে বুড়ো জোয়ানকালে দাপট আর দাপট দেখাইছে বউয়ের উপরে, এখন বিড়ালের মতো ঢুকে বাড়িতে আবার বিড়ালের মতো বের হয়, ঠিক না? ঠিক, বুড়ির তখন রাজত্ব দেখে কে, কর্তৃত্ব দেখে কে, উঠ বস করতে থাকে বুড়া, বুড়া বেশি কথা বলবে, চুপ আপনার কারণে সব গন্ডগোল, বিড়ালের মতো হয়ে যাবে, চা ঠিক না? ঠিক, বুড়া কালেও মাস্তানি মাতবরি করে এরকম অমানুষ খুব কম, বেশিরভাগই মানুষ হয়ে যায়। এই জন্য আমাদের মা বোনদেরকে বলবো, আপনাদেরকে অনেকে উস্কাবে যে না 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 এই সমস্ত অশান্তি করা যাবে না, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, ছেড়ে দাও স্বামী সংসার, চলে যাও,
হ্যাঁ ইন্ডিভিজুয়াল কোনো কেস অমানুষ আছে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না সবর করা যায় না তাহলে সেক্ষেত্রে আপনি পরামর্শ করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সেটা হতে হবে বিচক্ষণতার সাথে দাম্পত্য জীবনে মাঝামাঝি পর্যায়ে এসে নদীর মাঝখানে আসলে যেরকম ঢেউ থাকে উত্তাল তরঙ্গ থাকে ওইরকম গন্ডগোল ফাসাদ প্রত্যেকটা ফ্যামিলিতে হয় অস্থির হবেন না একটু সবর করেন সময় পার করেন নদীর এই পাড়ে যেরকম সুখ ওই পাড়ে যেরকম সুখ মাঝে যেরকম ঢেউ উত্তাল তরঙ্গ দাম্পত্য জীবনে শুরুতে থাকে প্রেম শেষে থাকে প্রেম থাকুক আর না থাকুক বুড়া সাইজ হয়ে যায় শুধুমাত্র মাঝখানে একটু সবর করতে হয় কথা কি বুঝাতে পারছি বেশিরভাগ যুবক মানুষ বিয়ের পরেই একটু টুনটান হইলো আর যুদ্ধ বিগ্রহ বাধায় দিলেন তালাক তুলাক দিয়া এরপরে যায়া চোখের পানি ফেললেন কোনো কাজ হবে না বিদায় সাবধান থাকতে হবে এবং দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র হলো সবর সবর ছাড়া দাম্পত্য জীবনের শান্তি কখনো আসবে সবর থাকতে হবে আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন আচ্ছা এরপরে প্রশ্ন হলো মানুষ নামাজ পড়তে চায় না কিয়ামতে তাদের কি অবস্থা হবে নারীরা নামাজ পড়তে চায় না তাদের কি অবস্থা হবে কিয়ামতের দিন ভাই বেনামাজি যারা হবে এই লোকগুলো আমাদের এই সমাজে বিশেষ করে বেনামাজিদের আবার একটু ওই যে চোরের মায়ের বড় গলার মতো একটু এরা দেখবেন জোর দিয়া বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে নামাজি ব্যক্তিকে শুনবেন না কোনোদিন এটা বলতে যে আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি আমার ইমান আছে এরকম শুনছেন কখনো কিন্তু বেনামাজিরে শুনবেন যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে ওই যে কয় না চোরের মায়ের গলা একটু বড় ব্যাপারটা এরকম দেখেন নামাজ না পড়লে ইসলামে তার কোনো হিস্সা থাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালা ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা নাই অনেক ইমামদের মতো ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো আর অনেকে আমার মত হলো যদি আপনি নামাজ না পড়েন কিন্তু আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করে এর ফলে আপনি ইসলাম থেকে খারিজ হবেন না কিন্তু একজন ইমানদার কখনো নামাজ না পড়ে থাকতে পারে কুফর এবং শিরকের মাঝে একজন মুসলমানের পার্থক্য দেয়ালি হলো নামাজ যে নামাজ পড়ে সে মুসলমান যে নামাজ না পড়ে নিজেকে সে মুসলমান দাবি করার অধিকার নৈতিকভাবে রাখে না মুসলমান অন্য যাই করুক না করুক নামাজটা পড়তেই হবে এই জন্য নামাজের উপরে গাফলতি করা যাবে না কিয়ামতের দিন অত্যন্ত বড় ধরনের কাফের নমরুদ হামান ফেরাউন এদের সাথে হাসর হবে বেনামাজিদের আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন